আমরা জেনে গিয়েছি, আসুন আজকে জেনে নিই কি কি লক্ষণ দেখলে আমাদের একটু বোঝা উচিত বোধহয় অটিজম একটি রোল প্লে করছে শিশুদের ক্ষেত্রে। সাধারণত দুইটি অবস্থানে এই অবনতি হলে বোঝা যায় যে এইটি অটিজমের লক্ষণ, যেমন সামাজিক যোগাযোগ এবং ইন্টারাকশন। সামাজিক যোগাযোগ ইন্টারাকশন অর্থ হচ্ছে যে শিশু অন্যদের সাথে কিভাবে বিহেভ করবে, এই এইটির কিছু এক্সাম্পল আমি সামনে আনব, তাহলে বুঝতে পারবেন। এবং এটি দৈনন্দিন আস্তে আস্তে অবনতি হয় যদি ইন্টারফেয়ার না করা হয়। যেমন প্রথমটি লক্ষণ, সোশ্যাল ইন্টারাকশন বা কমিউনিকেশনের আর যে প্রভাব, এটি কমে আসবে। সাধারণভাবে শিশু দৈনন্দিন ব্যবহারগুলো লোপ পেতে থাকে। দৈনন্দিন ব্যবহারগুলো কিরকম হতে পারে, এবং মা এবং শিশুর মধ্যে যে বন্ডিং, একটি মা হয়তো প্রচুর ভালোবাসা দিচ্ছে কিন্তু শিশু সেইভাবে রেসপন্স করছে না। আবার অনেক সময় দেখা যায় যে প্রথম দিকে শিশু ভালোই রেসপন্স করছিল, একজন মা এবং শিশুর মধ্যে যে এরকম রেসপন্স, হঠাৎ করে 6 মাসের মাথায় বা 1 বছরের মাথায় দেখা গিয়েছে যে এই শিশুর পক্ষ থেকে এই বন্ডিংটা আস্তে আস্তে লোপ করছে। ভেতরে রয়েছে কিন্তু শিশু এক্সপ্রেস করতে পারছে না। যেমন ধরুন, নাম ধরে ডাকলে উত্তর হয়তো সে দিবেই না অথবা কম দিবে। যেমন ধরুন বাচ্চার নাম শিশু খোকা, খোকা কেমন আছো, শিশু হয়তো বলবে এই টাইপের রেসপন্স, এটি ব্লান্ট রেসপন্স। এইরকম একটি কথা, চোখে চোখ রাখবে কম শিশুটি, চাইবে চোখ নামিয়ে রাখতে বা অন্য কিছুতে চোখ দিয়ে রাখতে, কথা বলবে কম, কথা বলা শিখবেও ধীরে ধীরে, অন্য বাচ্চাদের মতো নয়, অনুভূতি দেখাবে কম। যেমন অল্প অন্যদের সাথে, অন্য বাচ্চারা যেমন একজন আরেকজনের সাথে খুব ইন্টারঅ্যাক্টিভ হয় আরেকজন দেখলে, কিন্তু দেখবেন অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে হয়তো শিশুটি ইন্টারাকশন কম করবে। সবাই একসাথে খেলছে, সে একটি পাশে দাঁড়িয়ে রয়েছে, এটি অনেকটা রোবট লাইক টক অলসো। অর্থাৎ আপনাকে জিজ্ঞাসা করে হলো তোমার নাম কি, সে হয়তো বলবে খোকা, কি নাম বাবা, খোকা। এই টাইপের কিছু কিছু রেসপন্স আমরা দেখি। সাধারণ কথার ডিরেকশন হয়তো কম বুঝবে, আপনি হয়তো বলবেন গ্লাসটি নিয়ে আসো বাবা, সে হয়তো আপনার দিকে তাকিয়ে থাকবে অথবা মাটির দিকে তাকিয়ে থাকবে। রেসপন্সগুলো আস্তে আস্তে ব্লান্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে নিজের ইমোশনগুলোও শেয়ার করে না, যেখানে কাঁদা দরকার সেখানে চুপচাপ বসে আছে, যেখানে হাসার দরকার সেখানেও চুপচাপ বসে আছে। আবার অ্যাপ্রোচটা অনেক সময় ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে। যেমন ধরুন শিশুটির একটি পেন্সিল দরকার, সে হয়তো কাঁদতে কাঁদতে চাচ্ছে পেন্সিল, আবার পানি চাইবে লাফাতে লাফাতে। ছোট ছোট ঘটনা, অ্যাপ্রোপ্রিয়েট হবে না বিহেভিয়ারগুলো যেগুলো হওয়া উচিত ছিল। আবার এরকম টিচার বা শিক্ষক যখন শেখাচ্ছে কিছু, সে হয়তো তাকিয়ে রয়েছে, সে শিখবে না, সে জাস্ট শুধুই তাকিয়ে রয়েছে। এগুলো ছোট ছোট কিছু বিহেভিয়ার। আবার কিছু কিছু বিহেভিয়ার রয়েছে ইম্যাচিওর, যেমন ধরুন পানি চাচ্ছে, বলবে হয়তো আমি আমি পানি চাই, এটির জায়গায় সে হয়তো বলবে পানি, আমি পেন্সিল চাই, হয়তো সে বলবে পেন্সিল অথবা বলবে ডিরেকশনটা দিবে ডিফারেন্টভাবে। অথবা একটি প্লেন যাচ্ছে উপর দিয়ে ইন প্লেস, ও হয়তো না বলে বাচ্চাটিকে, বাচ্চাটি হয়তো প্লেনটিকে দেখিয়ে বলবে। এইরকম ছোট ছোট কিছু কিছু বিহেভিয়ার যেগুলো দেখলে অনেক সময় বোঝা যায় যে এই এই লক্ষণগুলো রয়েছে কি না। এইটি তো গেল সোশ্যাল ইন্টারাকশন, অর্থাৎ ইন্টারাকশনের, আরেকজনের সাথে ব্যবহারের যে ইন্টারাকশন সেইটির কিছুটা দূরত্ব। এখন ব্যবহারে কিছু তার চেঞ্জ আসবে। যেমন ধরুন রিপিটিটিভ ব্যবহার বিহেভিয়ার, অর্থাৎ দুইজন আপনারা বসে আছেন পুকুর পাড়ে, আপনারা গল্প করছেন, সে শুধুই পাথর ছুঁড়ছে, পাথর ছুঁড়ছে, আপনি বলছেন খোকা কি করছো, সে কিন্তু পাথরই ছুঁড়ে যাচ্ছে। আবার ধরুন আপনার, আপনি পানি অফার করছেন, সে হয়তো দেখা যাবে যে দাঁত চিবিয়ে যাচ্ছে, দাঁত গ্রাইন্ডিং করে যাচ্ছে, সে আপনার সাথে যে রেসপন্স সেটা সেইভাবে হচ্ছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারাকশন আপনি একরকম চাচ্ছেন, সে দেখা গেল যে মাথা ব্যাং করছে আপনার ওয়ালে, অথবা নিজেই নিজেকে কামড় দিচ্ছে কোনো কারণ ছাড়া। এই এই এগুলোও কিন্তু কিছু কিছু লক্ষণ। কিছু কিছু অভ্যাস একেবারেই বদলাতে চাবে না। যেমন ধরুন সে একটু দাঁত মাজবে, দাঁত মাজার আগে পানি খেতে হবে, আবার পানি না থাকলে টুথব্রাশও করবে না। সো ধরুন আমাদের আমাদের যেই নর্মাল বিহেভিয়ার,
আমরা কলে যদি ট্যাপে যদি পানি না থাকে আমরা হয়তো জগের মধ্যে থেকে পানি দিয়ে টুথব্রাশ করব, কিন্তু সেই শিশুদের ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে না ট্যাপ দিয়ে কেন পানি আসছে না, সেই জন্য হয়তো সে টুথব্রাশই করবে না। এইরকম কিছু কিছু জিনিস দেখলে বোঝা যাবে যে আসলে হয়তো অন্যরকম সমস্যা। আবার ধরুন একটি খেলনা আপনি হয়তো দিয়েছেন, খুবই সুন্দর পুরো খেলনাটি একটি গাড়ি, এখন সে হয়তো ফ্যাসিনেটেড থাকবে গাড়িটার মধ্যে শুধুমাত্র চাকাগুলো নিয়ে, তার কাছে হয়তো ওইটিই ভালো লেগেছে এবং সে চাকাই ঘুরাচ্ছে, পুরো গাড়ির কিন্তু কোনো খবর নেই। সো এরকম ফ্যাসিনেটেড উইথ ওয়ান পার্টিকুলার পয়েন্ট। আবার দেখা গেল যে একটি কালারফুল কিছু দিয়েছেন, সে হয়তো ওর মধ্যে একটি কালার নিয়েই সে বেশি ব্যস্ত, অথবা আবার অনেক সময় দেখা যায় যে সেন্সিটিভ টু ওয়ান স্টিমুলাই, অর্থাৎ সে হঠাৎ লাইট সাউন্ড এগুলোতে দেখা যায় অনেক সেন্সিটিভ, কিন্তু পেইন দিচ্ছেন, ব্যথা দিচ্ছেন, টেম্পারেচার দিচ্ছেন গরম ঠান্ডা ওগুলোতে কোনো সেন্সিটিভ নাই। আমি আবারও বলছি, সে হয়তো স্টিমুলাইতে বিভিন্ন রকমের সেন্সেশনের ডিফারেন্স, একটি মানুষ যখন হাইপার অ্যাক্টিভ হয় তখন অনেক সময় দেখা যায় যে সমস্ত স্টিমুলাইতেই একটু হাইপার হয়, কিন্তু এই সমস্ত শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে হয় সে তাপমাত্রার প্রতি ওভার সেন্সিটিভ আর ব্যথার দিকে কোনো সেন্সেশনই নাই। এই এই জিনিসগুলোর ভ্যারিয়েশন আমরা দেখতে পাই। আবার কাউকে নকল করার বিহেভিয়ার ধরেন কোনো করতে হয় সেটি সে হয়তো করতেই চাবে না, আপনি রিপিটেটিভ মুভমেন্ট করার ক্ষেত্রে যখন প্রয়োজন হবে। আবার ধরুন আপনার ক্ষুধা লেগেছে, আপনি একটি বোলের মধ্যে আপনি কিছু ফ্রেঞ্চ ফ্রাই, একটি বার্গার, কিছু ভেজিটেবল দিলেন, সে হয়তো ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে, শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেতে থাকবে সে, আর কিছুই টাচ করবে না। এই একটি নির্দিষ্ট জিনিসের প্রতি ফ্যাসিনেশন, এগুলার বিভিন্ন উদাহরণ। সবাই কিছু 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 দেখে বুঝে নেয়, ওরা হয়তো ধরে দেখতে চাবে। যেমন ধরুন আমি একটি নতুন কিছু দিলাম, এটি একটি কলম ইন্ট্রোডিউস করলাম, আমরা বলবো হয়তো এটি কলম, সে হয়তো এটি ধরে দেখতে চাবে যে এটি কি। অল্প ছোট ছোট কিছু কিছু জিনিস এগুলোকে আইডেন্টিফাই করবে এই শিশুদেরকে অন্যদের চেয়ে। একা থাকতে দিলে হয়তো আমরা নর্মাল শিশুরা হয়তো সুস্থ শিশুরা হয়তো নর্মাল থাকতে একা থাকতে পারবে না, কিন্তু অটিস্টিক বাচ্চারা হয়তো দেখা যাবে যে সারাদিন ওই একটি চেয়ারে বসিয়ে রেখে গেছে, সারাদিন সে একটি জায়গায় বসে রয়েছে কোনো আওয়াজ ছাড়া। বুঝলাম এটি ভালো, কিন্তু এইটি কিন্তু একটি অসুখের লক্ষণ। যাই হোক, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বন্ডিং উইথ মাম অথবা একটি অংশ, এটি এটি আমরা অলরেডি বলেছি। সো দেখুন, অটিজমের ডায়াগনস্টিক এমন কোনো টেস্ট নেই যে এই টেস্টটি করলে বলে দিব এটি অটিজম। শিশুর এই লক্ষণগুলো ছয় মাস বয়স থেকেই বোঝা যায়, যত আর্লি ডিটেকশন করা যায় তত ভালো। আসুন পরবর্তী স্লাইডে জেনে নিই অটিজমের যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অন্যান্য যে সমস্ত ডায়াগনোসিসগুলো রয়েছে ওগুলো সম্পর্কে দুটো কথা। শুধু আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, www.drfirdous.com।